পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় 150 লিটার চোলাই মদসহ মঞ্জুরুল হালদার নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 3:30 উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের কেউর হাওলা এলাকা সংলগ্ন রাবনাবাদ নদী থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ মাছের ব্যবসার আড়ালে ফিশিং ট্রলারে করে মাদক কারবারি চালিয়ে যাচ্ছিলেন মঞ্জুরুল। এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজীব দেবনাথের নেতৃত্বে মঙ্গলবার রাতে থানা পুলিশের একটি দল রাবনাবাদ নদীতে মাছের ট্রলার থেকে 150 লিটার চোরাই মদ উদ্ধার করে। এ সময় মঞ্জুরুলকে গ্রেফতার করে ট্রলারটি জব্দ করা হয়। এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার বলেন, অভিযানের সময় স্থানীয় দুই রাখাইন পালিয়ে যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মঞ্জুরুল ও দুই রাখাইনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আজ আদালতে সোপর্দ করা হবে। মোহাম্মদ সাব্বির হোসেন, বার্তা বাজার, পটুয়াখালী।